নমস্কার। প্রাণারামের মাধ্যমে সম্প্রচারিত ভারত কথার গ্রন্থিমোচনের 260তম পর্বে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ। মহামতি অনন্তলালের অপার আশীর্বাদে আমরা প্রতিদিন শুনে চলেছি ভারত কথা। এই ভারত কথা আমাদের আরম্ভ হয়েছে এক অতিমারির পরিবেশে, এবং জানেন সেই মার্চ মাস থেকে 2020 সালের মার্চ এপ্রিল থেকে প্রাণারামের চ্যানেলের মাধ্যমে প্রতিদিন আমরা নিয়ম করে এই ভারত কথা শুনে এসেছি। এজন্য প্রাণারামের সকল সদস্য এবং বিশেষ করে পবিত্র সুর মহাশয়কে আমরা আমাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা অবশ্যই জানাব। তার ঐকান্তিক এক চেষ্টায় এরকম একটা ক্লাসিক এবং একটা কঠিন বিষয় প্রতিদিন আপনাদের কাছে আমরা তুলে ধরতে পারছি। ভারতবর্ষের এই মহাকাব্য তার আয়তন, বিশালতা, গভীরতা এবং এর যথেষ্ট কূটতাৎপর্যকে একে একে বিশ্লেষণ করে আপনাদের সামনে আমরা তুলে ধরছি প্রাণারামের সৌজন্য। এখন যখন ধীরে ধীরে আমরা মোটামুটি আমাদের আবার জীবনের পর্যায়ে ফিরে আসছি, যখন অনেকটা স্বাভাবিক হয়ে যাচ্ছে আমাদের জীবন যাত্রা, তখন আমাদের বাইরের অনেক দায় দায়িত্ব আমাদের উপর এসে পড়ছে। তার সঙ্গে মহাভারতের যে গভীরতা, তার যে বক্তব্য এবং মহাভারতের যে কঠিন পর্যায়গুলো একে একে আসছে, অর্থাৎ মহাভারত এখন যেভাবে এক কূটতাৎপর্যের মধ্যে দিয়ে গভীর হতে গভীরতর বিষয়ের মধ্যে ঢুকে পড়ছে, সেখানে আমাদের প্রতিদিন এভাবে মহাভারত সম্প্রচার করাটা সত্যি একটু কঠিন হচ্ছে। কঠিন এই অর্থে নয় যে সম্প্রচারের কোনো অসুবিধে বা প্রাণারাম চ্যানেলের কোনো অসুবিধে, অসুবিধেটা আসছে আমরা যারা মহাভারতকে তৈরি করছি। এখানে আপনাদেরকে আমি বলেছি যে মহাভারত বলতে গিয়ে আমাদের শুধুমাত্র কেবলমাত্র মহাভারতের ওপরে নির্ভর করা যায় না, কারণ মহাভারতের 6টি পার্ট আছে এই ভারতবর্ষে। যেমন আমাদের এই পূর্ব ভারতের পার্ট, মধ্য ভারতের পার্ট, দক্ষিণ ভারতের পার্ট, উত্তর ভারতের পার্ট, কাশ্মীর এবং নেপাল, এই 6টি জায়গায় পার্ট আমাদের রয়েছে। সেই 6টি পার্টকে একত্রিত করে তার সঙ্গে 12 থেকে 14টি পুরাণের মধ্যে এই মহাভারতের বিষয় অত্যন্ত ঘনিষ্ঠভাবে এবং বিশদভাবে রয়েছে, সেই সমস্ত জায়গাগুলোকে পর্যালোচনা করে মহাভারতীয় সময়ের 17টি, কম করে 17টি যে স্মৃতিগ্রন্থ অর্থাৎ আইনের ব্যাখ্যা রয়েছে, যেখান থেকে আমরা সেই সময়ের সামাজিক তাৎপর্যকে বুঝতে পারি, সেই 17টি স্মৃতিগ্রন্থকে পর্যালোচনা। এর উপরে আছে বৈদিক ব্রাহ্মণ্য গ্রন্থগুলি, উপনিষদ এবং অন্যান্য সেই সময় সংস্কৃত গ্রন্থরাজি, তার সঙ্গে অবশ্যই অন্যান্য বিষয় আমাদেরকে পর্যালোচনা করতে হচ্ছে। এবং এখন এক একটি শ্লোকের অর্থ তাৎপর্যকে পরিস্ফুট করতে হলে যে বিশাল পরিমাণ পরিশ্রম করতে হচ্ছে, যে বিশাল পরিমাণ উপাদান থেকে আমাদেরকে সংগ্রহ করতে হচ্ছে, সেটা এই পরিস্থিতিতে আমাদের একার পক্ষে অনেক সময় কঠিন থেকে কঠিনতর হয়ে যায়। ফলত
প্রতিদিন মহাভারতের পরিবেশনায় যদি কখনো ছেদ আসে, আমি আমার আগ্রহী শ্রোতৃবৃন্দের কাছে পূর্বাহ্নে তার জন্য ক্ষমা প্রার্থী। আমাদের প্রচেষ্টা থাকবে, আমাদের লক্ষ্য থাকবে প্রতিদিন মহাভারত পরিবেশনের, কিন্তু মহাভারতের মতন এক বিশাল বিষয়কে প্রতিদিন এভাবে এত বিস্তৃতভাবে, এটা ঠিক আমরা যত বিস্তৃতভাবে মহাভারতকে আপনাদের কাছে পরিবেশন করছি বা করতে পারছি, এত বিস্তৃতভাবে মহাভারত কখনোই আলোচিত হয়নি, এটা আমরা নির্দ্বিধায় আপনাদের কাছে বলতে পারি। সুতরাং এর এই মান এবং গুরুত্বকে সঠিক রেখে এবং সমস্ত দিক পর্যালোচনা করে তার প্রত্যেকটি গ্রন্থিকে সঠিকভাবে উন্মুক্ত করে এবং ব্যাস হৃদয়কে যথোপযুক্ত মর্যাদা দিয়ে মমতা সহকারে সত্যভাবে উপলব্ধি করে তাকে আপনাদের সামনে তুলে ধরার যে এক কঠিন মহান ব্রতে আমরা ব্রতী হয়ে আছি, তার জন্য আপনারা আমাদের সাথে যে ধৈর্য, যে ভালোবাসা এবং যে আগ্রহ প্রতিদিন দেখিয়েছেন, তার জন্য আমরা সত্যি আপ্লুত। আপনাদের কাছে আমরা এই ধৈর্য, শ্রদ্ধা, ভালোবাসা এবং অনুগ্রহ সর্বান্তকরণে কামনা করি। মহাভারতের এক একটি শ্লোক শুধু কেবলমাত্র নেই, এক একটি শব্দ ভীষণ গুরুত্বপূর্ণ, ভীষণই তাৎপর্যময়। যেমন এই যে গান্ধার শব্দটি, গান্ধার শব্দটি যদি আমরা আর্যায়নের ইতিহাসকে দেখি, তাহলে দেখছি বেদে, উপনিষদে, ব্রাহ্মণে প্রত্যেক জায়গায় এই গান্ধার শব্দটি রয়েছে এবং এই গান্ধার শব্দেরই প্রশংসাও আছে এবং এই গান্ধার শব্দটির সমালোচনাও আছে। আবার অনেক জায়গায় এই সম্পর্কে, গান্ধার সম্পর্কে ধারণা অবনমনও ঘটেছে। তাহলে আমাদের এই সময়টাকে ধরতে হয়। মহাভারতের কালে এসে আমরা দেখছি গান্ধার তার প্রাচীন ঐতিহ্যকে হারিয়েছে। বেদে, ব্রাহ্মণে গান্ধার সম্পর্কে যে উচ্চ ধারণা ছিল, অনেক পরবর্তী মহাভারতীয় সময়ে গান্ধার তার সেই মর্যাদা ধরে রাখতে পারেনি। গান্ধারের রণনৈপুণ্যের কথা আছে, গান্ধারের যুদ্ধ জয়ের কথা আছে, গান্ধারের সংস্কৃতির কথা আছে, আবার এও দেখছি গান্ধারের মানুষজনের জীবনে যে অবক্ষয় এসেছিল তার কথাও সমানভাবে গুরুত্ব দিয়ে আলোচিত করা হয়েছে। গান্ধার সীমানাটা কোথায়, আমাদের এটা আগে বুঝতে হবে। প্রাচীন গান্ধার কি বর্তমান পাকিস্তানের উত্তর পশ্চিম প্রান্তের পেশোয়ার, রাওয়ালপিন্ডি, আফগানিস্তানের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এই ব্যবহারটা? আবার আরেকটা কথা আছে, গান্ধার এবং কান্দাহার, এই যে দুটি শব্দ, এই দুটি কি একই সীমারেখার মধ্যে দেশ, নাকি প্রাচীন সময় থেকে এই দুটি আলাদা? আরেকটা হচ্ছে গান্ধার প্রাচীন আমরা রচনায়, সমস্ত প্রাচীন পুরাণগুলিতে আমরা দেখছি সিন্ধু নদের তীরবর্তী দেশ। গ্রীকবেদে আবার আমরা গান্ধারের অন্য আরেকটি পরিচয় পাই,
বেদে কিন্তু গান্ধার শব্দ নেই, সেখানে আমরা পাচ্ছি গন্ধার, আকার নেই, গন্ধার। এই গন্ধার দেশীয়রাই গান্ধার, অর্থাৎ গন্ধার হচ্ছে দেশ এবং গান্ধার হচ্ছে জনজাতি, বেঙ্গল আর বেঙ্গলি, সেরকম গন্ধার আর গান্ধার। আবার আমরা যদি আরেকটু পরের সময়ের দিকে চলে আসি, সেখানে আমরা দেখছি রামায়ণে, রামায়ণের উত্তরকাণ্ড, সেখানে আমরা আবার দেখছি গান্ধারের দুটি নগরী, গান্ধারের মধ্যে দুটি নগরী, একটি তক্ষক এবং অন্যটি পুষ্কল বা তক্ষশিলা এবং পুষ্কলাবতী। এই পুষ্কলাবতী বা পুষ্করাবতী, এটি সিন্ধু নদীর পশ্চিম তীরে, এবং তক্ষশিলা সিন্ধু নদীর পূর্ব তীরে অবস্থিত। তাহলে প্রাচীন সময়ের গান্ধারের বিস্তৃতি কিন্তু সিন্ধু নদের উভয় তীরেই ছিল। আরেকটা কথা খুব ইন্টারেস্টিং, এই যে গন্ধার বা গান্ধার, এই শব্দের অভিধানিক অর্থটি কি? যা সুগন্ধ সৃষ্টি করে। গন্ধার বা গান্ধার দেশ প্রাচীন কালে থেকে গন্ধদর্ব, গন্ধ দ্রব্য সরবরাহ করত। এই গন্ধারে মানে উৎপাদিত, গন্ধারে উৎপাদিত এইসব গন্ধদর্ব দ্রব্য এতটাই বিখ্যাত ছিল যে আমরা বিভিন্ন চীনা পরিব্রাজকের রচনাতেও এই দেশকে সুগন্ধের দেশ বলে পরিচিত করতে দেখেছি বা দেখছি। আবার গন্ধারে আমরা মাদক দ্রব্যের কথাও পাই। গান্ধার বা কান্দাহার এই অঞ্চল থেকে মাদক দ্রব্য বিভিন্ন রাজ্যে পাঠানো হতো বা এখানে উৎপাদন করা হতো। এবং এই যে গান্ধারের উৎপাদিত মাদক দ্রব্য থেকে গাঁজা শব্দটি এসেছে, এটি আমরা শব্দকল্পদ্রুমে পাচ্ছি। যাই হোক, আরেকটি কথা আছে ভাগবত পুরাণ, সেখানে আমরা আরেকটা খুব গুরুত্বপূর্ণ সূত্র পাচ্ছি। সেখানে পাচ্ছি দ্রুজ্জর বংশধারায় ওই সেই যজাতি, যজাতির আরেক পুত্র দ্রুজ্জ, তার বংশধারায় ব্রহ্মু এবং ব্রহ্মুর পৌত্র হচ্ছেন আরদ্দান, আরদ্দানের পুত্র হচ্ছেন গান্ধার। এই এই গান্ধার রাজার নাম অনুসারে এই গান্ধার দেশ বিখ্যাত, এটি আমরা পাচ্ছি বিষ্ণুপুরাণে, পাচ্ছি আমরা ভাগবত পুরাণে। মৎস্য পুরাণে গান্ধার রাজার নামে গান্ধার দেশ বিখ্যাত, এরও কিছুটা সূত্র সেখানে রয়েছে মৎস্য পুরাণে। আবার বায়ু এবং মৎস্যে এখানকার জনজাতিদেরকে গন্ধর্ব কল্প বলা হয়েছে, অর্থাৎ এখানকার মানুষেরা সে সময় সঙ্গীতের জন্য বিখ্যাত ছিল, যার জন্য সপ্তস্বরের তৃতীয় স্বর, লক্ষ্য করুন গান্ধার, এই
চতুর্দশ যে কল্প পুরাণের, এখান থেকেই গান্ধারস্বরের উৎপত্তি, এবং এই গান্ধারস্বর থেকে গন্ধর্বদের উৎপত্তি। তাহলে গান্ধার বা গন্ধার, যাই নাম আমরা এই দেশকে ডাকি না কেন, তার অনেক কিছু ঐতিহ্য রয়েছে। ঐতিহ্য রয়েছে তাদের বিখ্যাত ঘোড়াদের জন্য। গান্ধার দেশের ঘোড়া সে সময় এক খুবই বিখ্যাত ছিল। যে রাজার কাছে যত বেশি গান্ধারের ঘোড়া থাকত, সে রাজা তত সমৃদ্ধ ছিলেন। এই এই দেশের ঘোড়ার ভীষণ চাহিদা ছিল। তাহলে আমরা এতগুলো পরিচয় পেলাম একটা দেশের জন্য, এবং এই প্রত্যেকটা পরিচয়ের জন্য আমাদেরকে এতগুলো পুরাণ, উপপুরাণ এবং বৈদিক গ্রন্থ কিন্তু ঘাঁটতে হয়, দেখতে হয়। সেখানে একটা জায়গার প্রাচীনতা এবং তার ঐতিহ্যকে ধরা বোঝার জন্য এই গান্ধার রাজ বা গান্ধার রাজ সুবলের কন্যা গান্ধারী, যিনি আমাদের ধৃতরাষ্ট্রের স্ত্রী। আবার এই গান্ধারী কিন্তু কেবলমাত্র ধৃতরাষ্ট্রের স্ত্রী হিসেবে বিখ্যাত নয়, মজার ব্যাপার গান্ধারী কিন্তু আরও তিনজন আমরা পুরাণে পাচ্ছি। সুবলকন্যা গান্ধারী আর অন্য কোনো নাম ছিল কি না সেটা আমরা জানি না, কোনো পুরাণে আমরা স্পষ্টভাবে সেটা পাইনি, নিশ্চয়ই কোনো নাম ছিল। তবে গান্ধার দেশের কন্যা হিসেবেই তিনি গান্ধারী বলে বিখ্যাত, এটা ঠিক। যেমন দ্রুপদের কন্যা হিসেবে দ্রৌপদী, সেরকম গান্ধার রাজের কন্যা হিসেবে তিনি বা গান্ধার দেশের কন্যা হিসেবে তিনি গান্ধারী। এছাড়াও আমরা এটাও তো শুনেছি যে যদুবংশীয় বৃষ্ণির এক স্ত্রীর নাম গান্ধারী এবং তার পুত্রের নাম সুমিত্র বা অনুমিত্র, সেটা আমরা কয়েকটি পর্ব আগে আপনাদের কাছে বলেছি। এই দুজন গান্ধারীর কথা পেলাম। তৃতীয় গান্ধারী হচ্ছেন শ্রীকৃষ্ণের অন্যতম স্ত্রী। মৎস্যপুরাণ বলছেন তিনি এই গান্ধার দেশেরই কন্যা বা গান্ধার দেশের কন্যা। এছাড়া আমরা আরও এক গান্ধারীর কথা পাই বায়ুপুরাণে। সেখানে প্রজাপতি এবং প্রজাপতি কশ্যপ এবং দক্ষ কন্যা সুরভীর, দক্ষ 21টি কন্যাকে বিবাহ করেছিলেন মহর্ষি কশ্যপ। তো কশ্যপ এবং দক্ষ কন্যা সুরভীর যে অর্থাৎ মহর্ষি কশ্যপের ঔরসে দক্ষ কন্যা সুরভীর যে কন্যা জন্মান তার নামও গান্ধারী। অর্থাৎ গান্ধারে জন্মালেই যে শুধু গান্ধারী হচ্ছে এমন কিছু নয়, কারণ কশ্যপ বা সুরভী এরা কেউই গান্ধার দেশে মানুষ ছিলেন না। যাই হোক, গান্ধারিত্ব এতগুলো পরিচয় পেলাম। তবে এদের মধ্যে অবশ্যই সবচাইতে বিখ্যাত হচ্ছেন আমাদের এই সুবলকন্যা গান্ধারী। এই গান্ধারীর সাথে মহারাজ ধৃতরাষ্ট্রের বিয়ে হয়। গান্ধারীকে ব্যাসদেব মনস্বিনী, দীর্ঘদর্শিনী, ধৈর্যশীলা বা মননের প্রতিমূর্তি মতি হিসেবে বর্ণনা করেছেন। অর্থাৎ গান্ধারীর মধ্যে রয়েছে এক সর্বকল্যাণময়ী দৃষ্টি, আছে এক গভীর
সংবেদনশীলতা এমন কথাই কিন্তু ব্যাসদেব গান্ধারীর বিশেষণে বলেছেন। কিন্তু গান্ধারীর চরিত্রকে আমরা যদি নিরপেক্ষভাবে বিশ্লেষণ করি, এই সময়ে দাঁড়িয়ে মহাকবির সমস্ত রচনা থেকে, তাহলে আমাদের মনে বেশ কিছু প্রশ্ন উঠে আসে। সেখানে আমরা খুব সহজে গান্ধারীকে মনস্বিনী, দীর্ঘদর্শিনী, ধৈর্যশীলা, সংবেদনশীলতা সম্পন্না কিংবা সর্বকল্যাণময়ী বুদ্ধি সম্পন্না বলে চট করে মানতে পারি না। প্রথমেই কিছু প্রশ্ন আমাদের মনে উঠে আসে। এই জন্য সুবলকন্যা গান্ধারীর চরিত্রটি কিন্তু বেশ জটিল, এবং এতটাই জটিল অথচ এতটাই গভীর যে গান্ধারীর চরিত্রকে বুঝতে আমাদের সময় লাগে। প্রথমে আমরা আশ্চর্য হই, আঘাত পাই, কারণ মহাকবির কোনো উপমায়, কোনো বিশেষণে গান্ধারীর চরিত্রের সঙ্গে প্রাথমিকভাবে, আবার বলছি প্রাথমিকভাবে যায় না। কুন্তী মনস্বিনী, দ্রৌপদী ব্যক্তিত্বময়ী, সত্যভামা অত্যন্ত মর্যাদা সম্পন্ন, এসবগুলো যদি আমরা বলি, সুভদ্রা অতীব বুদ্ধিমান, তিনি প্রজ্ঞাশীলা, এগুলো বললে আমরা বুঝতে পারি, সব মোটামুটি আমরা ধরতে পারি, এখানে আমাদের কোনো দ্বিধা থাকে না। কিন্তু গান্ধারী চরিত্র এতটাই জটিল, গান্ধার দেশের মতনই জটিল। পরবর্তীকালে মহাভারত বলেছে গান্ধার দেশের মানুষেরা ভীষণ জটিল, তাদেরকে বলা হয়েছে তারা ভীষণ শূট। আসলে গান্ধার দেশের মানুষদের মধ্যে পরবর্তীকালে যে মানসিকতা দেখা দিয়েছিল, যে স্বেচ্ছাচারিত্ব, যে স্বল্প বুদ্ধির পরিচয় তারা রেখেছেন, যে সংস্কৃতি হতে তারা চ্যুত হয়েছিলেন, তার পক্ষে তাদেরকে নারায়ণ নিরপেক্ষ অর্থাৎ সনাতন ধর্মচ্যুত বলে এদেরকে বিশেষিত করা হয়েছে। এবং এই যে আর্যায়নের প্রথম যুগে গান্ধারের যে গৌরব ছিল, শেষে কিন্তু তারা সেই গৌরব থেকে সরে গিয়েছে, তাদের চরিত্রের মধ্যে ভীষণ কুটিলতা, জটিলতা এসেছিল, যার জন্য তাদেরকে নারায়ণ নিরপেক্ষ অর্থাৎ সনাতন ধর্মচ্যুত বলে বর্ণনা করা হয়েছে। এর আভাস আমরা গান্ধার কন্যার মধ্যে পাই। শকুনির প্রশ্ন কথা আমরা কিন্তু এখানে আনছি না, এখন এই মুহূর্তে আনছি না। গান্ধারীকে বিশ্লেষণ করতে গিয়ে আমরা কোনোভাবেই শকুনিকে টেনে আনব না। কিন্তু একথা ঠিক যে গান্ধারীর জন্মকথা বা বাল্যকালের কোনো কথা আমরা মহাভারতে বা অন্যান্য কোনো পুরাণে পাই না। গান্ধারীর পরিচয় শুরুই হচ্ছে এমন একটা জায়গা থেকে যেখানে ভীষ্ম এবং বিদুর তারা নিজেরা আলোচনা করছেন, যে এবং তারা জানেন এই গান্ধার দেশ সুবল রাজার কন্যা গান্ধারী, তার এমন একটি ক্ষমতা আছে যেই ক্ষমতার ফলে তিনি বহুপুত্রবতী, মহাভারত বলছেন শতপুত্রবতী হতে পারেন, এবং সেখানে তিনি তার তপস্যায় শিবকে প্রসন্ন করে সেই বল পেয়েছিলেন।
তিনি শিবের কাছে প্রার্থনা করেছিলেন একটি উপযুক্ত পুত্র নয়। লক্ষ্য করুন, এখানে গান্ধারী প্রার্থনা এবং বেশ কিছু পর্ব আগে আমরা অরুন্ধতীর প্রার্থনা, এই দুটোকে পাশাপাশি রাখছে। অরুন্ধতীকে যখন তার স্বামী বর দিতে চেয়েছেন, তখন বলেছিলেন, তুমি কি বহুপুত্র চাও না এক পুত্র, সর্বগুণ সম্পন্ন একটি পুত্র চাও? মহর্ষি চ্যবন বশিষ্ঠের চ্যবনের ক্ষেত্রেও এই কথা, বশিষ্ঠের ক্ষেত্রেও এই কথা। অবশ্য অরুন্ধতির সাথে বশিষ্ঠের প্রসঙ্গ আসবে, আমরা একটু বিষয় থেকে সরে গিয়েছি ভুল করে। সেখানে বৈশিষ্ট্যের কাছেও অরুন্ধতী কিন্তু একটি সর্বগুণ সম্পন্ন পুত্র কামনা করেছিলেন, যে পুত্র শক্তি। এবং মহর্ষি চ্যবনের কাছেও তার স্ত্রী একটি সর্বগুণ সম্পন্ন কোন পুত্র চেয়েছিলেন, যে লোপামুদ্রা, যিনি সর্বগুণ সম্পন্ন হবেন। লোপামুদ্রা এমনই, বশিষ্ঠের ক্ষেত্রে অরুন্ধতী এবং চ্যবনের ক্ষেত্রে লোপামুদ্রা, তারা যখন বর প্রার্থনা করেছিলেন, তারা চেয়েছিলেন সর্বগুণ সম্পন্ন শক্তিমান একটি ধর্মপ্রাণ পুত্র। কিন্তু গান্ধারী যখন বর প্রার্থনা করলেন, শিব যখন তাকে, মহাদেব যখন তাকে বর দিতে এলেন, তখন গান্ধারী শতপুত্র কথা বর চেয়েছেন, তখন তিনি একটি মাত্র সর্বগুণ সম্পন্ন বর চাননি। কুমারী অবস্থাতেই তার যে একটা মাতৃত্বের, ভীষণ মাতৃত্বের আকাঙ্ক্ষা ছিল, এটি তার এই বর প্রার্থনা থেকে আমরা জানতে পারি। এবং এটি তার জীবনের এক অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যও বটে। আর গান্ধার দেশের মহিলা হিসেবে তার জীবনে স্নেহের ধারা কিন্তু অন্যান্য নারীদের মতন নয়, বড় বিচিত্র সেই স্নেহের ধারা। তার মধ্যে এক মমত্ববোধ আছে, সন্তানের প্রতি ভীষণ অপত্য স্নেহ আছে, কিন্তু সেই স্নেহ কখনোই সন্তানের পরম মঙ্গলের জন্য প্রবাহিত হয়নি, এ কথাও আমাদের বলতে হবে। যাই হোক, যখন গান্ধারীর সাথে ধৃতরাষ্ট্রের বিবাহ কথা চলছে এবং ভীষ্ম ধৃতরাষ্ট্রের স্ত্রী হিসেবে গান্ধারীকে নাম মনোনীত করছে, তখন ভীষ্মের মাথায় কাজ করছে গান্ধারীর উর্বরাশক্তি, তিনি বহুপুত্রবতী হতে পারবেন। এই কারণেই তো তিনি কুন্তির সঙ্গে এবং মাদ্রির সঙ্গে পাণ্ডুর বিয়ে দিয়েছিলেন, কারণ ভীষ্ম ভীষণ ভয় পেয়ে গিয়েছিলেন পাছে তার বংশধারা লুপ্ত হয়ে যায়। সে কারণে তার পূর্ব অভিজ্ঞতা হতে তিনি বর্তমান এই দুই রাজপুত্রর সঙ্গে এমন কন্যার বিবাহ দিতে চাইছেন, এমন কন্যাদের বিবাহ দিতে চাইছেন যাতে তারা বহু সন্তানের জননী হতে পারে। গান্ধার রাজ সুবলের কাছে ভীষ্ম যখন ধৃতরাষ্ট্রের জন্য তার কন্যাকে প্রার্থনা করে পাঠালেন, দূত পাঠালেন, তখন ভীষ্মের মনে একটা সংশয় ছিল যে
গান্ধার রাজ অন্ধপুত্রের জন্য তার এই কন্যাকে দান করবেন কিনা। কিন্তু গান্ধার রাজ পুত্রের অন্ধত্বকে বিশেষ গুরুত্ব দেননি, তিনি কুরুবংশের মর্যাদা, রাজনৈতিক প্রতিপত্তি এবং ধৃতরাষ্ট্রের অন্যান্য গুণকেই প্রাধান্য দিয়েছেন, তিনি ধৃতরাষ্ট্রের অন্ধত্বকে কোন রকম গুরুত্বই দেননি। এই খবর কিন্তু গান্ধারী জানতেন না, অনেক পরে তিনি জেনেছেন এবং কন্যার কোন রকম মত না নিয়েই গান্ধার রাজ সুবল এই বিয়েতে তার মত দিয়ে দিয়েছেন। ফলে গান্ধারী যখন শুনলেন যে পাত্রে তাকে সম্প্রদান করছেন পিতা, সেই পাত্র জন্মান্ধ এবং কেবলমাত্র জামাতার বংশমর্যাদা, সেই বংশের পরাক্রম, সেই বংশের ঐতিহ্য এইসবগুলোকে বিচার করেছেন, এ কথা জানতে পেরে মহাভারত কিন্তু কোথাও বলছেন না, কিন্তু আমাদের পরিষ্কার বোঝা যায় যে গান্ধারীর মনে একটা ক্ষোভের সৃষ্টি হয়েছিল এবং ক্ষোভের যে সৃষ্টি হয়েছিল সেটি আমাদেরকে বিশেষভাবে মহাভারতীয় সূত্র হতে পরিষ্কার করে দেখিয়েছেন ঠাকুর অনন্তলাল। আগামী পর্বে আমরা ঠিক সেই সূত্রটি দেখব যেখান থেকে পরিষ্কার করে বোঝা যায় যে পিতার এই সিদ্ধান্তে কন্যা কতটা আঘাত পেয়েছিলেন এবং সারা জীবন তিনি অভিমানিনী হয়েছিলেন। এই অভিমান কি কুরুবংশের ক্ষয়প্রাপ্তির অন্যতম কারণ, বিশ্লেষণ করব আগামী পর্বে। নমস্কার।